নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের ইকোনমিক্স অর্থাৎ অর্থনীতির MCQ নিয়ে আলোচনা করব এবং শূন্যস্থান নিয়ে আলোচনা করব। আমি 5 ইয়ার্সের কোশ্চেন নিয়ে আলোচনা করছি, তার সঙ্গে যে সমস্ত MCQগুলো পরীক্ষায় খুবই গুরুত্বপূর্ণ, খুবই ভাইটাল, সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। তো দেখো, 5 বছরের প্রশ্ন এখানে তো সম্পূর্ণরূপে সলভ করা আছে, তার সঙ্গে যাবতীয় MCQ যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সে সম্পর্কে এখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে। তো দেখো, আমাদের ফার্স্ট কোশ্চেন কি সিলেক্ট করা হয়েছে, বিশ্ব বাণিজ্য সংস্থা কত সালে প্রতিষ্ঠিত হয়? তো দেখো, বিশ্ব বাণিজ্য সংস্থা প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালে। 2 নম্বরের প্রশ্ন, ভারতে একচাটিয়ে কারবারের অনুসন্ধান কমিশন কত সালে গঠিত হয়? অ্যান্সার হবে 1964 সালে। 3 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন বলেছে ভারতে অর্থনৈতিক সংস্কার কর্মসূচি কত সালে গঠিত হয়? অ্যান্সার হবে 1991 সালে। 4 নম্বরের প্রশ্ন, ভারতের জীবন বিমা কর্পোরেশন গঠিত হয় কত সালে? অ্যান্সার হবে 1956 সালে। 5 নম্বরের প্রশ্ন, সেচ ব্যবস্থার অভাবে যে ধরনের বেকারত্ব সৃষ্টি হয় তাকে বলে? অ্যান্সার হবে মৌসুমি বেকারত্ব। 6 নম্বরের প্রশ্ন, কোন রাশিমালার সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের পার্থক্যকে কী বলে? অ্যান্সার হবে প্রসার বলে। পরের প্রশ্ন, 7 নম্বরে, গড় ভোগ প্রবণতা ও গড় সঞ্চয় প্রবণতা কত? অ্যান্সার হবে 1। 8 নম্বরে প্রশ্ন, করের পরিমাণ অপরিবর্তিত থেকে যদি সরকারি ব্যয় 400 টাকা বৃদ্ধি পায় এবং প্রান্তিক ভোগ প্রবণতার মান 2/3 হয় তাহলে জাতীয় আয় বৃদ্ধির পরিমাণ কত হবে? তোমাদের মাথায় রাখতে হবে, যদি বৃদ্ধি বলে তাহলে আমাদের বড় সংখ্যার সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে, 2/3, তাই তো? 3টা বড় আছে, তার জন্য 3-এর সঙ্গে 400 মাল্টিপ্লাই করলে কত হবে? 1200 টাকা হবে। এবং তার সঙ্গে তোমাদের মাথায় রাখতে হবে, যদি হ্রাস বলে তাহলে এর অ্যান্সার হবে 400 × 2 = 800 টাকা। তো বুঝতে পারছো, বৃদ্ধি বলেছে তার জন্য বড় সংখ্যার সঙ্গে মাল্টিপ্লাই হয়েছে। পরের প্রশ্ন কি বলেছে, 9 নম্বর প্রশ্ন, একচাটিয়া ক্ষমতার মাত্রা পরিমাপের জন্য ব্যবহৃত লার্নারের সূচক কত? অ্যান্সার হবে 1/C। পরের প্রশ্ন, 10 নম্বরের প্রশ্ন, যদি যোগানের স্থিতিস্থাপকতা অসীম হয় তাহলে যোগান রেখাটি আকৃতি কেমন হবে? অ্যান্সার হবে অনুভূমিক হবে। পরের প্রশ্ন, 11 নম্বরের প্রশ্ন, পূর্ণ প্রতিযোগিতার বাজারে একটি ফার্মের মুনাফা সর্বাধিকরণের জন্য বৃদ্ধির ক্রমের পর্যাপ্ত শর্তটি কী? অ্যান্সার হবে প্রান্তিক ব্যয় রেখা ঊর্ধ্বমুখী হয়। পরের প্রশ্ন, 12 নম্বরের প্রশ্ন, স্বল্পকালে ব্যয় রেখার আকৃতি কেমন হয়? অ্যান্সার হবে সমপরাবৃত্তাকার হয়। 13 নম্বরের প্রশ্ন, প্রান্তিক ব্যয় ব্র্যাকেটের মধ্যে MC রেখা কেমন হয়? অ্যান্সার হবে প্রথমে নিম্নগামী পরে ঊর্ধ্বগামী হয়। পরের প্রশ্ন, 14 নম্বরের প্রশ্ন, যে কোনো ফার্মের মুনাফা সর্বাধিকরণে প্রথমে ক্রমের বা প্রয়োজনীয় শর্ত কী? অ্যান্সার হবে MR = MC। ঠিক আছে, 15 নম্বরের প্রশ্ন, পূর্ণ অস্থিতিস্থাপক যোগানের ক্ষেত্রে যোগান কেমন হয়? অ্যান্সার হবে উলম্ব হয়। 16 নম্বরের প্রশ্ন, একচাটিয়া বিক্রেতার ভারসাম্য বিন্দুতে চাহিদার স্থিতিস্থাপকতার পরম মান কত? অ্যান্সার হবে 1/1। 17 নম্বরের প্রশ্ন, সরকারি ব্যয় অপরিবর্তিত থেকে যদি করের পরিমাণ 1000 টাকা হ্রাস করা হয় এবং প্রান্তিক ভোগ প্রবণতার মান 3/4 হয় তবে জাতীয় আয় বৃদ্ধি কত হবে? তোমাদের মাথায় রাখতে হবে, যে রাজ বলেছে তার জন্য ছোট সংখ্যা 3 আছে, 3-এর সঙ্গে 1000 গুণ করলে 3000 টাকা হবে। বিনিয়োগ, পরের প্রশ্ন, বিনিয়োগ গুণকের মান কত? অ্যান্সার হবে 1/1 - MPC। 19 নম্বরের প্রশ্ন, যদি চলরাশির প্রদত্ত সকল মানগুলির 2-এর সমান হয় তবে তার সমক পার্থক্য কত হবে? অ্যান্সার হবে 0 হবে। 20 নম্বর প্রশ্ন, মাথা গুনতি অনুপাত দ্বারা কী বোঝানো হয়? দারিদ্র, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। 21 নম্বর প্রশ্ন, স্বল্পকালের গড় ব্যয় রেখার আকৃতি কীরূপ হয়? অ্যান্সার হবে ইউ আকৃতি হয়। 22 নম্বরের প্রশ্ন, গড় ব্যয় রেখার নিম্নতম বিন্দুকে কী বলে? অ্যান্সার হবে না লাভ না ক্ষতির বিন্দু। 23 নম্বরের প্রশ্ন, যোগানের শতকরা পরিবর্তন যদি দামের শতকরা পরিবর্তনের সমান হয় তাহলে যোগানের মানগত স্থিতিস্থাপকতার মান কত হবে? অ্যান্সার হবে 1 হবে। 24 নম্বরের প্রশ্ন, একচাটিয়া বাজারে ভারসাম্য অবস্থায় বাজারের দাম কত হবে? অ্যান্সার হবে AR এর সমান হবে। 25 নম্বরের প্রশ্ন, প্রান্তিক ভোগ
প্রবণতার মান 3/4 হলে প্রান্তিক সঞ্চয় প্রবণতার মান কত হবে? অ্যানসার হবে 1/4 হবে। তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। এইগুলো 2023-2024 প্রতি বছর উচ্চ মাধ্যমিক ইকোনমিক্স পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। আজকে আমরা 5 বছরের প্রশ্নের MCQ SAQ নিয়ে আলোচনা করছি। বিগত বছরে আশা করি এখান থেকে পরীক্ষা তোমরা কমন পাবে। তো দেখো অঙ্কটা করেছি, মনে করি মোট অংশ সমাচয় 1, প্রান্তিক ভোগ প্রবণতার মান, প্রান্তিক ভোগ প্রবণতার মান 3/4, তাহলে প্রান্তিক সঞ্চয় প্রবণতার মান হবে 1-3/4। ক্যালকুলেশন করে এর অ্যান্সার হবে 1/4। 26 নম্বরের প্রশ্ন কি বলেছে, সরকারি ব্যয় 1,000 টাকা বৃদ্ধির ফলে জাতীয় আয় 6,000 টাকা বৃদ্ধি পায়, এক্ষেত্রে প্রান্তিক ভোগ প্রবণতার মান কত? অ্যান্সার হবে 5/6, অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। তো দেখো অঙ্কটা কী করে করা হয়েছে, প্রান্তিক ভোগ প্রবণতা সমান সমান 6,000-1,000/6,000। ক্যালকুলেশন করে কাটাকাটি করে এর অ্যান্সার হয়েছে 5/6। আশা করি তোমরা বুঝতে পারছো, প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। 27 নম্বরের প্রশ্ন, লোরেন্স অনুপাতের মান সর্বদা কি হয়? অ্যান্সার হবে 0 থেকে 1-এর মধ্যে হয়। 28 নম্বরের প্রশ্ন, ভারতের দারিদ্রের প্রধান কারণ কি? অ্যান্সার হবে বেকারত্ব। 29 নম্বরের প্রশ্ন, মৌসুমি বেকারত্বের অস্তিত্ব সাধারণত লক্ষ্য করা যায় কোথায়? অ্যান্সার হবে কৃষিক্ষেত্রে। 30 নম্বরের প্রশ্ন, সমক পার্থক্যের নিম্নতম মান কত? অ্যান্সার হবে 0। 31 নম্বরের প্রশ্ন, একটি দ্রব্যের যোগান রেখা ডান দিকে স্থান পরিবর্তন করে কখন? অ্যান্সার হবে শ্রমিকদের মজুরি হ্রাস পেলে। 32 নম্বরের প্রশ্ন, স্বল্পকালে একটি ফার্ম যদি উৎপাদন বন্ধ করে দেয় তাহলে তার মোট ব্যয়ের পরিমাণ কী হবে? অ্যান্সার হবে মোট স্থিতি ব্যয় হবে। 33 নম্বরের প্রশ্ন, কয়েকটি অর্থনীতিবিদের নাম লেখো যাদের নাম দারিদ্রের পরিমাপের সঙ্গে যুক্ত। তো দেখো মহলানবিশ মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং মোস্ট মোস্ট ভাইটাল প্রশ্ন বলে আমি মনে করি। পরের প্রশ্ন, যদি সরকারি ব্যয় এবং কর রাজস্ব সমান পরিমাপের বৃদ্ধি পায় তাহলে আয় বৃদ্ধির গুণকের মান হবে? অ্যান্সার হবে 1 হবে। পরের প্রশ্ন 25 নম্বরের প্রশ্ন, একচাটিয়া কারবার ভারসাম্যের একটি শর্ত লেখো। অ্যান্সার হবে MR = MC। 36 নম্বরের প্রশ্ন, পূর্ণ প্রতিযোগিতা বাজারে একটি ফার্মের মুনাফা সর্বাধিকরণের জন্য দ্বিতীয় ক্রমের পর্যাপ্ত শর্তটি কী? তো দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। অ্যান্সার হবে MC রেখা ঊর্ধ্বমুখী। 37 নম্বরের প্রশ্ন, সাধারণত প্রচ্ছন্ন বেকারত্ব দেখা যায়? অ্যান্সার হবে কৃষিক্ষেত্রে। কোথায় দেখা যায়? কৃষিক্ষেত্রে দেখা যায়। 38 নম্বরের প্রশ্ন কী বলেছে, কোনো রাশিমালার সর্বোচ্চ মান ও সর্বনিম্ন মানের পার্থক্যকে কী বলে? অ্যান্সার হবে প্রসার বলে। 39 নম্বরের প্রশ্ন, সরকারি ব্যয় যদি 1,000 টাকা বাড়ে এবং প্রান্তিক ভোগ প্রবণতা 4/5 হয় তাহলে জাতীয় আয় কত হবে? অ্যান্সার হবে 5,000 হবে। যেহেতু এখানে আয় বাড়বে তার জন্য বড় সংখ্যা অর্থাৎ 5 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে 1,000-এর, ঠিক আছে, তার জন্য এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 5,000। তো বুঝতে পারছো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা প্রশ্ন প্রতি বছর উচ্চ মাধ্যমিক ইকোনমিক্স পরীক্ষার ক্ষেত্রে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। 2023 সাল কেন প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ? আজকে আমাদের SB একাডেমিক সেন্টার নিয়ে আসছে MCQ শূন্যস্থান সাজেশান। 40 নম্বরের প্রশ্ন, প্রান্তিক ভোগ প্রবণতা ব্র্যাকেটের মতো NPC এবং প্রান্তিক সঞ্চয় প্রবণতা NPC যোগফল কত হবে? অ্যান্সার হবে 1 হবে। 41 নম্বরের প্রশ্ন, একচেটিয়া বিক্রেতা যেখানে ভারসাম্য অর্জন করবে সেখানে চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান হবে? অ্যান্সার হবে 1-এর চেয়ে বেশি হবে। 42 নম্বরের প্রশ্ন, দামের শতকরা পরিবর্তন ও যোগানের শতকরা পরিবর্তন যদি পরস্পর সমান হয় তাহলে যোগানের দাম স্থিতিস্থাপকতার মান কত হবে? অ্যান্সার হবে 1 হবে। পরের প্রশ্ন 43 নম্বরের প্রশ্ন, ফার্ম উৎপাদন বন্ধের বিন্দুতে কখন পৌঁছায়? অ্যান্সার হবে MR রেখা ABC রেখাকে সর্বনিম্ন বিন্দুতে স্পর্শ করে। তাই তো পরের প্রশ্ন, উৎপাদন যত বৃদ্ধি পায় গড় স্থিতি ব্যয় তত কমতে থাকে। তাই তো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। তাই তো উৎপাদন যত বৃদ্ধি পায় শূন্যস্থান পূরণ করো। তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি, মার্ক আপের মাধ্যমে দাম নির্ধারণের তথ্যটি মূল প্রবক্তা হলেন অ্যান্সার হবে কালেস্কি।
দুই নম্বরের প্রশ্ন, একচাটিয়া কারবারি চাহিদা রেখা সর্বদাই নিম্নমুখী হয়, কি হয়? ড্যাশের অ্যান্সার হবে নিম্নমুখী। তিন নম্বরের প্রশ্ন, সমক পার্থক্যের নিম্নতম মান ড্যাশ অ্যান্সার হবে জিরো হবে। চার নম্বরের প্রশ্ন, প্রদত্ত পাঁচটি রাশিমালার -4, -5, -8, -1, -9 প্রদত্ত প্রসারের মান কত? তো দেখো বড় সংখ্যা 9 এবং ছোট সংখ্যা 1, দুটো থেকে বিয়োগ করলে হবে 8। পাঁচ নম্বরের প্রশ্ন, অর্থনীতিতে মন্দার অবস্থা দেখা দিলে যে ধরনের বেকারত্ব সৃষ্টি হয় সেটা বলে বাণিজ্যিক বেকারত্ব। ছ নম্বরের প্রশ্ন, ভারতের আয় বন্টনের বৈশিষ্ট্য অনুসন্ধান করার জন্য 2023 সালে অধ্যাপক মহলানবী সেনের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়, অ্যান্সার হবে শূন্যস্থানে হবে 1960। সাত নম্বরের প্রশ্ন, বিমা দুই প্রকার, ড্যাশ বিমা এবং ড্যাশ বিমা, অ্যান্সার হবে সাধারণ বিমা এবং জীবন বিমা। আট নম্বরের প্রশ্ন, জীবন বিমাকে ড্যাশ চুক্তি বলা হয়, অ্যান্সার হবে নিশ্চয়তা চুক্তি বলা হয়, নিশ্চয়তা চুক্তি। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।